আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। বরাবর মতো আমি আপনাদের সাথে আছি রিতে সুলতান। সো আজকে একটা ভিন্ন টপিক নিয়ে আপনাদের সাথে ডিসকাস করব, সেটা হচ্ছে সিটিজেনশিপ বাই ইনভেস্টমেন্ট বা সিবিআই প্রোগ্রাম নিয়ে। সোজা বাংলায় বলতে গেলে পাসপোর্ট কিভাবে কিনতে হয়, কোন কোন দেশ তাদের ন্যাশনালিটি সেল করে বা কারা এই পাসপোর্টটা কিনে, আর এটার সুবিধা অসুবিধা কি, আর এটার খরচটা কত টাকা পড়বো, তো জানতে হলে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। তো আসলে এই ভিডিওটা দেখে যে আপনি পাসপোর্ট কিনে ফেলবেন বা এরকম কিছু না, ভিডিওটা বানানোর উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে জাস্ট একটা ইনফরমেশন দিতেছি, আপনারা যেন বিষয়গুলো নিয়ে চিন্তা করেন, আর একটু চিন্তা করবেন, আর একটু গুগলে সার্চ করবেন, আর এটার সুবিধা অসুবিধা সব জেনে নেবেন, তারপর আপনি আপনার ব্যক্তিগতভাবে সিদ্ধান্ত নেবেন। প্রথমে আপনার মনে প্রশ্ন আসতে পারে যে বিভিন্ন দেশ তাদের পাসপোর্ট কেন সেল করে, মানে সিটিজেনশিপ কেন বিক্রি করে। প্রথমত হচ্ছে সিটিজেনশিপ বিনিময়ে ওরা বিগ একটা অ্যামাউন্ট পায়, যেটা তাদের জিডিপিটা অনেক হাই করে এবং তাদের যে ইকোনমিটা অনেক বুস্ট করে। এটা ছাড়া হচ্ছে যারা পাসপোর্ট কিনে তারা তো অবশ্যই মিলেনিয়ার বা বিজনেসম্যান বা ইনভেস্টররা, কারণ প্রতিটা দেশে ধনীদেরকে ওয়েলকাম জানে। আসলে পাসপোর্ট কারা কিনে বা পাসপোর্ট কেনার বেনিফিটটা আসলে কি, কেন কিনে, এর প্রধান একটা কারণ হচ্ছে যে স্বাধীনতা বা ফ্রিডমের জন্য। যেমন আমরা বাংলাদেশিরা আমাদের যে পাসপোর্টের অত বেশি ভ্যালু নাই, কিন্তু আপনার যদি ল্যাটিন আমেরিকা বা কারাবিয়ান কোনো দেশের কান্ট্রি আপনি ভিসা ছাড়া অনেকগুলো দেশে ভিজিট করতে পারবেন, ভিসা লাগবে না। আরেকটা হচ্ছে নাগরিক সুযোগ সুবিধার জন্য, অনেকে আছে তাদের যে বর্তমান কান্ট্রিতে আছে সেখানে সে সিকিউর ফিল করতেছে না, তো সে উন্নত একটা দেশে চলে যায় সেখানকার নাগরিক সুযোগ সুবিধা পাওয়ার জন্য, সিকিউরিটি পাওয়ার জন্য বা ওইখানকার হেলথ এডুকেশন এগুলো পাওয়ার জন্য। এটা আসলে সবার জন্য না, অনেকে আছে তাদের টাকা পয়সার কোনো সমস্যা নাই, তারা একটা সিকিউর সুন্দর লাইফ স্টাইল, সো তারা এই পাসপোর্ট গুলো কিনে নেয় শর্ট টাইমে সহজভাবে আর কি। এরপর যে আমি আপনাদেরকে বলবো কোন কোন দেশে সিটিজেনশিপ বা ইনভেস্টমেন্ট বা সিবিআই প্রোগ্রাম রয়েছে এবং এই পাসপোর্টের খরচটা কত টাকা পড়বে। প্রথম হচ্ছে ডোমিনিকা রিপাবলিক। ডোমিনিকা হচ্ছে কারাবিয়ান একটা দেশ যেটা ল্যাটিন আমেরিকাতে অবস্থিত। তো এটা সিটিজেনশিপ নিতে আপনাকে ইনভেস্ট করতে হবে $100,000 বা $1,00,000, যেটা আপনাকে ডোনেশন হিসেবে দিয়ে দিতে হবে, মানে গভর্নমেন্টকে পে করে দিতে হবে। আর এটা ছাড়া যদি আপনি পে না করতে চান তাহলে আপনি $2,00,000 ওইখানে রিয়েল এস্টেট বা প্রপার্টিতে কিনতে পারেন, জমি কিনতে পারেন, জায়গা কিনতে পারেন, তো সেক্ষেত্রে আপনাকে পাসপোর্ট দেওয়া হবে। আর এই পাসপোর্ট পাওয়ার প্রসেসটা হচ্ছে 2 থেকে 6 মাস। আর ডোমিনিকার পাসপোর্ট বা ইন্ডেক্স বলতে গেলে এটা হচ্ছে বিশ্বের 33তম পাসপোর্ট, মানে আপনি 120 দেশে যেতে আপনার কোনো ভিসা লাগবে না, আপনি শুধু পাসপোর্ট শো করে যেতে পারবেন, যেটার ভিতরে সেঞ্জেনভুক্ত অলমোস্ট সব দেশই পড়ে। এটা ছাড়াও ল্যাটিন আমেরিকা সহ অনেক দেশ পড়ে। আর ওই দেশে পাসপোর্ট থাকলে যেগুলো দেশ আপনাকে অনারেবল দিবে না ওরাও খুবই সহজে ভিসা দেয়। এরপর হচ্ছে মন্টিনিগ্রো। মন্টিনিগ্রো হচ্ছে ইউরোপিয়ান একটা দেশ যেটা নন সেঞ্জেন, সেঞ্জেনভুক্ত না, তবে এটা অতি শীঘ্রই সেঞ্জেনভুক্ত দেশে হয়ে যাবে। সো মন্টিনিগ্রোর সিটিজেনশিপ নিতে হলে আপনাকে $1,00,000 ডোনেশন অ্যাজ এ ডোনেশন হিসেবে দিয়ে দিতে হবে, কন্ট্রিবিউট করতে হবে তাদের দেশে, অথবা বিকল্প হচ্ছে আপনাকে $2,50,000 মিনিমাম ইনভেস্ট করতে হবে বা প্রপার্টি কিনতে হবে, তখন তারা আপনাকে সিটিজেনশিপ দিবে। আর এই পাসপোর্টের প্রসেসিং টাইম মাত্র 4 থেকে 6 মাস। মন্টিনিগ্রো পাসপোর্ট দিয়ে আপনি অলমোস্ট 126টা দেশে যেতে পারবেন, যার ভিতরে সেঞ্জেনভুক্ত সবগুলো দেশই পড়ে। আর মন্টিনিগ্রোর পাসপোর্ট ইন্ডেক্স হচ্ছে 44। এটা ছাড়াও রয়েছে টার্কি। সো টার্কিতেও আপনারা সিটিজেনশিপ বা ইনভেস্টমেন্টে পাসপোর্ট নিতে পারবেন। এর জন্য আপনাকে মিনিমাম $7,00,000 ইনভেস্ট করতে হবে কোনো প্রপার্টিতে, কোনো রিয়েল এস্টেট কিনতে হবে, বাড়ি কিনতে হবে, জমি কিনতে হবে। এটার প্রসেসিং টাইম হচ্ছে 6 থেকে 8 মাস। আর টার্কির পাসপোর্ট দিয়ে আপনি 119টা দেশ অনারেবল যেতে পারবেন, তবে সেঞ্জেনভুক্ত কোনো দেশে যেতে পারবেন না, সেঞ্জেন ছাড়া অলমোস্ট অনেকগুলো দেশে যেতে পারবেন, তবে যেগুলো দেশে যেতে পারবেন না ওগুলোতে আপনাকে অবশ্যই ভিসা নিয়ে যেতে হবে। এরপর হচ্ছে গ্রানাডা। গ্রানাডাও একটা কারাবিয়ান কান্ট্রি। এটার সিটিজেনশিপ নিতে হলে আপনাকে অ্যাজ এ ডোনেশন $1,50,000 পে করে দিতে হবে গভর্নমেন্টকে, অথবা বিকল্প হচ্ছে $2,20,000 আপনাকে কোনো প্রপার্টিতে, গভর্নমেন্ট অ্যাপ্রুভাল কোনো প্রপার্টিতে ইনভেস্ট করতে হবে। আর এর প্রসেসিং টাইম হচ্ছে মাত্র 4 মাস। আর গ্রানাডার পাসপোর্ট র্যাঙ্কিং হচ্ছে 32। এরপর হচ্ছে মাল্টা। আপনারা জানেন মাল্টা হচ্ছে ইউরোপের সেঞ্জেনভুক্ত একটা দেশ, তো মাল্টার সিটিজেনশিপ আপনারা নিতে পারবেন। তো এর জন্য আপনাকে ইনভেস্ট করতে হবে কোনো প্রপার্টিতে বা কোনো রিয়েল এস্টেটে। তো মাল্টার সিটিজেনশিপ পেতে আপনাকে ইনভেস্ট করতে হবে $7,50,000, যেটা দিয়ে আপনি প্রপার্টি কিনবেন বা জমি জায়গায় এগুলো কিনতে পারবেন। আর এটার যে প্রসেসিং টাইম হচ্ছে more than 1 years। আর মাল্টার পাসপোর্ট কিন্তু অনেক পাওয়ারফুল, মাল্টার পাসপোর্ট ইন্ডেক্স হচ্ছে 5। এরপর হচ্ছে অ্যান্টিগুয়া অ্যান্ড বারবুডা।
অ্যান্টিগুয়া অ্যান্ড বারবুডা ও ক্যারাবিয়ান একটা কান্ট্রি ল্যাটিন আমেরিকা, এটার জন্য আপনাকে $130,000 ডোনেশন অ্যাজ এ ডোনেশন হিসেবে গভর্নমেন্টকে পে করে দিতে হবে, অথবা আপনাকে কোনো প্রোপার্টিতে বা রিয়েল এস্টেটে $2,00,000 ইনভেস্ট করতে হবে। প্রসেসিং টাইম হচ্ছে 4 to 6 months, আর এর পাসপোর্ট ইন্ডেক্স হচ্ছে 28, আর অ্যান্টিগুয়া বারবুডার পাসপোর্ট দিয়ে 137টা দেশে অনারেবল যেতে পারে। এটা ছাড়া লাতিন আমেরিকার আরও একটা সুন্দর কান্ট্রি রয়েছে, যেটা হচ্ছে সেন্ট লুসিয়া, আর এটার জন্য আপনাকে সেম $1,00,000 অ্যাজ এ ডোনেশন গভর্নমেন্টকে পে করতে হবে এটার পাসপোর্টের জন্য। আর এটার প্রসেসিং টাইম হচ্ছে 2 থেকে 6 মাস, আর এটার পাসপোর্ট ইন্ডেক্স হচ্ছে 31, আর এই পাসপোর্ট দিয়ে আপনি 138টা দেশ অনারেবল ভিজিট করতে পারবেন, সেঞ্জেনভুক্ত দেশ সবগুলো সহ। এটার বিকল্প হচ্ছে আপনি $2,00,000 কোনো প্রপার্টিতে ইনভেস্ট করবেন, অথবা $3,00,000 পরিমাণ গভর্নমেন্ট অ্যাপ্রুভাল গভর্নমেন্ট কোনো বন্ড কিনে নেবেন, ওই দেশের ব্যাংকের বন্ড কিনে নিতে পারেন, তো সেভাবে আপনাকে সিটিজেনশিপ দেওয়া হবে। লাস্ট একটা কান্ট্রি হচ্ছে ভ্যানাটু। ভ্যানাটু কোনো ইউরোপ কান্ট্রি নয়, এটি একটা উপকূলীয় দেশ যেটি অস্ট্রেলিয়ার কাছে কিনারে, সো ছোট্ট একটা দেশ। সো এই দেশের পাসপোর্ট নিতে আপনার $130,000 খরচ হবে, আর অ্যাজ এ ডোনেশন আপনি গভর্নমেন্টকে পে করে দিতে হবে। এটা নিতে বেশি সময় লাগে না, 1 থেকে 2 মাসের ভিতরে আপনি আপনার পাসপোর্ট পেয়ে যাবেন। আর এখানে আপনার যে ভিজা ফ্রি কান্ট্রি হচ্ছে 98টা, মানে সেঞ্জেনভুক্ত সবগুলো দেশ সহ অনারেবল যেতে পারবেন। এটা ছাড়াও জর্ডান, কম্বোডিয়া, তাজাকিস্তান, তারপর হচ্ছে অনেকগুলো দেশ আছে তাদের সেগুলোর পাসপোর্ট নেওয়া যায়, তো ওগুলোর পাসপোর্ট অত বেশি ভ্যালু না, যার কারণে আমি এখানে উল্লেখ করতেছি না। সো এখন আসা যাক প্রসেসটা নিয়ে, আর এগুলোর প্রসেসের জন্য আপনাকে ওইসব কান্ট্রিগুলোতে ভিজিট করার প্রয়োজন হয় না। আপনি যে যে দেশে আপনি পাসপোর্ট নেবেন ওই দেশের আপনার নিকটস্থ যেখানে আপনার এম্বাসি আছে এম্বাসি থেকেও আপনি সরাসরি ইনফরমেশন নিতে পারেন, তো অথবা গভর্নমেন্ট অ্যাপ্রুভাল কোনো অথরাইজ এজেন্সির থ্রুতে অ্যাপ্লাই করা যায়। তবে এজেন্সিরা একটা বড় অঙ্কের চার্জ করে, যেটা হতে পারে, আমি কয়েকটা এজেন্সির সাথে কথা বলছিলাম, ওরা $10,000 থেকে $15,000-$20,000 পর্যন্ত ওদের সার্ভিস চার্জ নেয় ফুল প্রসেসটা করার জন্য। সো ওদের পেমেন্ট সিস্টেমটা হয় এভাবে, হয়তো আপনি তাদের অ্যাপ্লিকেশন স্টার্ট করার জন্য সামথিং কিছু পে করলেন, তারপর হচ্ছে আপনার অ্যাপ্লিকেশন যখন অ্যাপ্রুভ হবে, এখানে আপনার ডকুমেন্টস চাই। ডকুমেন্টস বলতে এখানে আপনার যে ইনকাম সোর্সটা কোথা থেকে, আপনি এটা একটা প্রুফ দিতে হয়, যেমন আপনি বিজনেসম্যান হলে আপনার ট্যাক্স রিটার্ন, আপনার বিজনেস লাইসেন্স বা এরকম এক্সট্রা কিছু প্রুফ দিতে হয়, আপনার ব্যাকগ্রাউন্ডে কোনো মামলা বা কোনো প্রবলেম আছে কিনা এটা একটা পুলিশ ক্লিয়ারেন্স দিতে হয়, বেসিক কিছু ডকুমেন্টস দিয়ে তারপরে ওরা অ্যাপ্লাই করে। এটা অ্যাপ্রুভাল হলে আপনাকে সরাসরি গভর্নমেন্টের অ্যাকাউন্টে বা গভর্নমেন্টের ওদের সিস্টেমে পে করে দিতে হবে। আমার এই ভিডিওটা বানানোর মূল উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে জাস্ট একটু ইনফরমেশন দেওয়া, আর আমরা এগুলোর কোনো সার্ভিস বা এরকম কিছু দিনে আমাদের কাছে কোনো এরকম এজেন্সিও নেই। আপনাদের আর এই রিলেটেড আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনারা কমেন্ট করতে পারেন, আমি নিজে যদি নাও জানি তাও আমি চেষ্টা করবো নিজে আগে জেনে তারপর আপনাদের জানানোর জন্য। আর একটা অপশন হচ্ছে রেসিডেন্সি বা ইনভেস্টমেন্ট, মানে ইনভেস্টমেন্ট করে কীভাবে রেসিডেন্সি নেওয়া হয়। অনেক উন্নত দেশ, অনেক পপুলার দেশের এই প্রোগ্রামটা রয়েছে, যেমন ইউএসএর এই প্রোগ্রাম আছে, তারপর হচ্ছে পর্তুগাল, অনেক দেশ, অস্ট্রেলিয়া, অস্ট্রিয়া, এগুলোতে আপনি রেসিডেন্সি নিতে পারবেন সিটিজ ইনভেস্টমেন্ট করে। সো এটা নিয়ে যদি আপনারা ইন্টারেস্টেড থাকেন, আমি এটা নিয়েও আপনাদেরকে ফুল ডিটেলস একটা ভিডিও দেওয়ার চেষ্টা করবো, আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এই বিষয়ে আপনারা জানতে চান কিনা। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।